এই ভিডিওরে তোমমানকু স্বাগত। এই ভিডিওরে আমি কঠিনর গঠন এবং 3D আকৃতি উপরে বিভিন্ন আভিমুখ্য বিষয়ে জানিবা। পূর্ব ভিডিওরে আমি সমতল আকৃতি এবং কঠিন আকৃতি বিষয়ে জানি সারিছে। রাঘবঙ্ক বাপা তাঙ্কু কিছি আকৃতি দেইথিলে এবং সেগুড়িকু চিহ্নট করিবা পাই কহিথিলে। কোন তমে রাঘব পাই এই আকৃতিগুড়িকু চিহ্নট করি সেগুড়িকর নামকরণ করিপারিব কি? এয়াকু নিজে চেষ্টা করিবাকু ভিডিওকু বিরতি দিও এবং তম উত্তর সহিত মেল কর। এহা ঠিক, এগুড়িক হেউচি আকৃতি। আয়তক্ষেত্র, সিলিন্ডর, ঘনাকৃতি, ঘন, ত্রিভুজ, বৃত্ত, বর্গ, গোলক ও কোন। বর্তমান রাঘবর বাপা তাঙ্কু আউ কিছি আকৃতি দেখাউছন্তি এবং পচারুছন্তি, তুমি এই আকৃতিগুড়িকর নাম কহিপারিব কি? রাঘব কহুছি যে এহা গোটে ডম্বল। এহা এক কুটির তথা এহা গোদাম পরি কিছি। সাব্বাস, এহা তো বস্তুগুড়িকর নাম অটে। আস, মু তোমাকু এই আকৃতিগুড়িক বিষয়ে কহুছি। যদি তুমি এই ডম্বলকু ধ্যানর সহ দেখিব তেবে তোমাকু জানা যাব যে এহা দুইটি গোলক এবং এক সিলিন্ডর মিশ্রণরে গঠিত। সেইভাবে এই কুটিরটি এক কোন এবং সিলিন্ডর মিশ্রণরে তৈরি। রাঘব, তুমি এই গোদাম বিষয়ে কোন কইপারিব? বাপা, এর তল অংশটি এক সিলিন্ডর এবং উপর অংশটা অধা বৃত্ত। সাবাস, তুমি তো বহু জলদি শিখিগল। আস, বর্তমান মু তোমাকু আকৃতি সহিত জড়িত আউ এক গুরুত্বপূর্ণ তথ্য কহুছি। যদি তুমি উপরু এই ডবাকু দেখুছ তবে তোমাকু কোন দিশুছি? যেতবেলে মু উপরু দেখুছি মু কেবল আয়তক্ষেত্র হি দেখি পারুছি। যেতবেলে তুমি সম্মুখরু দেখুছ তোমাকু কোন দিশুছি? সম্মুখরু দেখিলে মতে বর্গক্ষেত্র পরি দিশুছি। আচ্ছা, পার্শ্বরু দেখিলে? পার্শ্বরু দেখিলে মতে আয়তক্ষেত্র পরি দেখা যাউছি। সাব্বাস, উপরু বস্তুকু দেখি আমি পাইথিবা দৃশ্যকু উপর দৃশ্য বা টপ ভিউ কুয়া যায়। যেতবেলে আমি বস্তুকু সম্মুখরু দেখিবা সেই দৃশ্যকু সম্মুখ দৃশ্য বা ফ্রন্ট ভিউ কুয়া যায়। যেতবেলে আমি বস্তুকু পার্শ্বরু দেখিবা সেই দৃশ্যকু পার্শ্ব দৃশ্য বা সাইড ভিউ কুয়া যায়। কঠিন বস্তুগুড়িকু বা 3D আকৃতিগুড়িকু এই প্রকারে অলগা অলগা দৃষ্টিরে দেখিবাকু আমি 3D আকৃতিগুড়িকর ভিন্ন দৃষ্টিকোণ বলি কহিথাউ। মু আশা করুছি তুমি যাহা দেখিল তাহা ভালো ভাবরে বুঝিল। হ্যাঁ বাপা। আজি আমি এই ভিডিওরে সমতল আকৃতির মিশ্রণরে সৃষ্টি হেউথিবা আকৃতি এবং 3D আকৃতিগুড়িকর বিভিন্ন দৃষ্টিকোণকু বুঝিলে। পরবর্তী ভিডিওরে আমি এগুড়িক উপরে কিছি উদাহরণ দেখিবা।